জায়গা থেকে তোমার মধ্যে এই এই একদম সম্পূর্ণ চট্টোপাধ্যায় পরিবারের যে একটা মনোভাব, সব থেকে বড় কথা, আমি এই প্রসঙ্গে তো আসবই। একটু আগে যে কথাটা হলো যে বিপদে পড়লে ঠাকুর তোমাকে এত জপ তপ এত কিছু করি, তো ওই কথাটাই বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ঠাকুরের কাছে মানে কয়েকজন ভক্ত বললেন, ঠাকুর এত তো তাকে ডাকি, তুমি বলেছ যাতে তাকে যদি মন প্রাণ ভরে ডাকা যায় তাহলে সমস্ত কিন্তু আমি সমস্ত কিছু, এত সমস্ত উপাচার, এত ধূপ ধুনো, এত ফল মিষ্টি, এত কিছু সব কিছু রেখেছি, তো সমস্ত কিছু করেও কই তাকে তো আমি দেখতে পাচ্ছি না, তাকে তো আমি পাচ্ছি না। তখন ঠাকুর তার উত্তরে বললেন একটা কথা, বলছে ওরে শোন, এক হচ্ছে একটা সংখ্যা, তারপরে একটা শূন্য দিলে কত হয়? দশ। বলছে দশ। বলছে তারপরে যদি আর একটা শূন্য দিস কত হয়? বলছে একশো। বলছে তারপরে যদি আর একটা শূন্য দিস কত হয়? বলছে হাজার। তো বলছে যত শূন্য দিবি বাবা ততই বাড়তে থাকবে তার মূল্য, কিন্তু বাবা যদি সামনে থেকে একটা সরে যায় তাহলে ওই শূন্যগুলোর কোনো মূল্য থাকে না। তখন ঠাকুর বলছেন ওই এক কে জানো? এক হচ্ছে ভক্তি। তোমায় যা কিছু করতে হবে তোমাকে ভক্তিকে বজায় রেখে করতে হবে। তুমি এত কিছু করেছো, এত আড়ম্বর, এত সমস্ত কিছু, কিন্তু তোমার মধ্যে ভক্তি নেই, তুমি কিন্তু তাকে পাবে না। তখন বলছেন ওই ভক্তিকে বজায় রেখে তোমায় করতে হবে। তাই এই কথাটি বলতে বলতে একটি গানের আমার কথা খুব মনে পড়ে গেল, আমি একটু দু লাইন করার চেষ্টা করছি। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। মা গো মা ভক্তি দে মা, তোকে যেন ডাকতে পারি, মা গো মা ভক্তি দে মা, তোকে যেন ডাকতে পারি, মনে রে মন্দিরতে তোকে যেন রাখতে পারি, দিবারাত্রি মুখে তারানো আমি যেন করতে পারি, মা গো মা ভক্তি দে মা, তোকে যেন রাখতে পারি মা। মনে রে বাগানেতে মা ফুলে চাষ করেছি, মনে রে বাগানেতে মা ফুলে চাষ করেছি, তারা মা বলে আমি যেন দিতে পারি, মনে রে ফুলে চাষ করেছি, তারা মাতা বলে আমি যেন দিতে পারি, মনে রে মা।
মনের এই মন্দিরেতে তোকে যেন রাখতে পারি, মনের এই মন্দিরেতে তোকে যেন রাখতে পারি। জয় মাতারা জয় মাতারা আমি যেন বলতে পারি, মা গো মা মা গো মা মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি, মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি। ভক্তি দে মা তোকে যেন